আজকে বলা হয় হুজুর নাকি এক রাতে 300 জন, এর সাথে মিথ্যা আর কিছু হতে পারে? যত কথাই বলো এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে কলিজা দিয়া, হাজারো মিথ্যা বানোয়াট কথা অপপ্রচার চালায়া আলেমদেরকে জাতির মানুষ কোনোদিন ঘৃণা করবে না। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে, কথা বলে ঠিক কিনা? কার জন্য গর্ত করেছ? নিজের গর্তে নিজেই পড়েছ। কোরআনের হক কথা কইলে মুনাফিকের জন্য কথা কয় না কে? কার জলে? মুনাফিকের। আলেম ওলামা হক কথা বলে এক ছিল নির্মাণ দেখো চোখ মুখ মলিন করে, মানে বৈশাখ মাসের মেঘ কুচে ঝড় হবি মনে হয়, এ আসে না নাই? আর চোখ মুখ দেখে বোঝা যায় টাটকা শয়তান। কথা বল না কে আপনারা? আলেম ওলামা হক কথা বলে তোর জলে কই ভাল লাগতেছে? শোন, ভালো না লাগলে বাড়ির যা, কথা কয় না কে? রাগ করতেছেন? দোয়া করে দেব? চলেন সামনের দিকে যাই। আমার এইবার কারণ ডেকে বলে সব দা, তোমার যা বলার তুমি বলো, আমি আসছি তোমার সাথে। তুমি থাকবে তো? তুমি যে লুচ্ছে, তুমি তো থাকবে, তুমি যে মূল শয়তান, কথা কয় না? শব্দ বলতেছে কারণ বসো, আমি দাঁড়াইছি, আমি বলতেছি। এইবার শব্দ ডেকে বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি শব্দ জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পর তার আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গই লেগেছে, আমি চোখ দিয়ে পানি ফেলেছি। আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীলতা করব না, নোংরামি করব না, খারাপ কাজ করব না, গুনাহ করব না। আজকে আমি তওবা করে ঈমানের মালা গলায় পড়তে চাই। সুবহানাল্লাহ, বলে সাক্ষীর মুখ দিয়ে ভালো সাক্ষী বের করে দিচ্ছেন কি? এইবার ডেকে বলে কারণ কেন লাপালেবি করতেছে আপনারা জানেন? এইবার আসল গোপন কথা ফাঁস করে দিতেছে। এই কারণে গতকাল রাত্রিতে আমার বাড়ি দেখেছে, আমার এক বস্তা টাকা দিয়েছে, আরো এক বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে, রাতের বেলা আমি সর্দারের সাথে রাত কাটাই, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। এই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। কার জন্য গর্ত করেছ? নিজের গর্তে নিজেই পড়েছ, কথা কয় না কে? গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বল, খেলাকার খেলাকার ষড়যন্ত্র করেছে মুসা নবীকে ফাঁসানোর জন্য, আর সাক্ষীর মুখ দিয়া সঠিক কথা বের করে দিলেন কি? আজও 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 সাক্ষী কিনা হয়, কথা কোন দেখে? লক্ষ লক্ষ টাকা দেয় সাক্ষী কিনা হয় আলেমদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। সাক্ষীর কথা শুনে মনে হয় ওই যে মিথ্যা বলতেছে তাতে কোনো সন্দেহ, কথা কোন দেখে? সাক্ষী বলতেছে খুন করতে দেখেছো? কয় দেখিনি, মানে সেদিন ছিল অমাবস্যার রাত, আমি 2 কিলোমিটার দূরে থেকে দেখেছি। ভারতের টাটা কোম্পানি চাকরি দিয়ে কুপায়ে কুপায়ে হত্যা করছে, চিন্তা করেন অমাবস্যার রাতে 2 কিলোমিটার দেখা যায়, নিজের হাতটা দেখা যায় না, তাহলে সাক্ষী মিথ্যা না সত্য? এ কথা কন না কে? একটা ধর্ষণের তহমত দেওয়ার জন্য কারণ 2 বস্তা টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছে, এ কথা কন না কে আপনার? আজকে বলা হয় হুজুর নাকি এক রাতে 300 জন, এর সাথে মিথ্যা আর কিছু হতে পারে? আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে কোন আমি, আরো জোরে বলেন আমি। যত কথাই বলো এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে কলিজা দিয়া, হাজারো মিথ্যা বানোয়াট কথা অপপ্রচার চালায়া আলেমদেরকে জাতির মানুষ কোনোদিন ঘৃণা করবে না। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে, কথা বলে ঠিক কিনা?